বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার নদিয়ার ভীমপুরে। বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। গতরাতে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত জলকর মথুরাপুরের শাহজানের ইটভাটার অত্র এলাকা থেকে বাংলাদেশ থেকে পলাতক একজন ওয়ারেন্টেড আসামিকে গ্রেপ্তার করেছে নদিয়ার ভীমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ডাকাতি, মার্ডার, বিভিন্ন ধরনের লুটপাটের অপরাধে বাংলাদেশের পুলিশের হাতে ধরা পড়ে। যখন আসামিকে কোর্টে চালান দিতে যায়, কোর্ট চাঁদপুর অত্র এলাকা থেকে পুলিশকে ঠেলে ফেলে দিয়ে তারা পালিয়ে যায় এবং আসামি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। ভারতে আশ্রয় নিতে গেলে গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ তাকে হাতে নাতে ধরে এবং পুলিশই জেরায় সে জানান দেয় বাংলাদেশ থেকে সে পালিয়ে এসছে, এখানে বসবাস করার চেষ্টা করছিল। জানা যায় আসামির নাম সাইদুল শেখ, পিতা কাসেম শেখ, বয়স 37 বছর, বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার রায়পুরের বারান্দি গ্রাম এর বাসিন্দা। আসামিকে বৃহস্পতিবার কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হবে। তবে কাদের সহযোগিতায় সে এখানে বসবাস করছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নদিয়ার ভীমপুর থানার পুলিশ। কি করে পালিয়ে এসেছেন, কি করেছিলেন বাংলাদেশে? আপনার তো বাংলাদেশে ওয়ারেন্ট আছে, কি করেছিলেন বাংলাদেশে? মার্ডার কেস করেছিলেন। মার্ডার করেছিলেন? মার্ডার কেন করেছিলেন? বন্ধমূলক মার্ডার ছাড়া। আপনার নাম? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।